আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে পল্লী বিদ্যুতের বিল দিতে হয় সেটা আমরা দেখব তো সবার প্রথমে আমরা অ্যাপসটাকে ওপেন করি আপডেট চাইতেছে এটা পরে তো এখানে আপনারা যার যার পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন তো এটা দিলাম তো এই যে চলে আসছে তো আমি এখানে আমার ব্যালেন্সটা একটু দেখি এটাতে ট্যাপ করলে ব্যালেন্স চলে আসবে এই যে চারশো পঁচিশ টাকা দেখাচ্ছে তো পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এই যে এই এই উপরের এইটাকে একটু এদিকে সরান সরালে এই যে পে বিল এই পে বিলে ক্লিক করেন করার পরে এই যে চলে আসছে পল্লী বিদ্যুৎ ডেস্কো তারপরে নেস্কো ডিপিডিসি বোয়েট বিভিন্ন ধরনের এখানে অপশন আছে আপনি যেটা দিতে চান তা আমরা আজকে পল্লী বিদ্যুতের বিল দেওয়া শিখব আমরা পল্লী বিদ্যুতে ক্লিক করি এই যে চলে আসছে বিল নাম্বার পল্লী বিদ্যুৎ তো এখানে কোন মাসের বিল দিবেন আমি আগস্ট সেপ্টেম্বর মাসের বিল দিব তো আমি সেপ্টেম্বর দিলাম আর এখানে লিখছে অ্যান্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো আমি এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিব যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এস এম এস বিল নাম্বার বিল নাম্বারের নিচেই এস এম এস হিসাব নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা ওখানে দিতে হবে তো এই যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিছি দেওয়ার পরে এই যে প্রসেস টু বিল নিচে দেখেন এখানে আমরা ক্লিক করলাম এটা প্রসেস হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এই যে দেখেন এখানে একটা মেসেজ চলে আসছে পল্লী বিদ্যুৎ বিল সেপ্টেম্বর মাসের এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা আবার পুনরায় আসছে আপনি অ্যামাউন্ট তিনশো একত্রিশ টাকা এই যে আপনার অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে অটো চলে আসছে তিনশো একত্রিশ টাকা তো আপনার ব্যালেন্স আছে চারশো পঁচিশ টাকা দেখাচ্ছে তো আমরা এখানে ট্যাপ টু কন্টিনিউ তো আমরা এখানে ট্যাপ করলাম এই যে দেখেন এখন এই বলতেছে অ্যাকাউন্ট অ্যামাউন্ট তিনশো একত্রিশ টাকা এটার জন্য কোনো চার্জ লাগবে না টোটাল তিনশো একত্রিশ টাকা দিতে হবে তো এই অবস্থায় আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার পিন দিয়ে দিবেন পিন দিয়ে এন্টার দিবেন তো আমি পিন দিয়ে পিন দিলাম এখন আমি এন্টার দিয়ে দিই এই যে দেখেন কনফার্ম টু পে বিল হ্যাঁ এই যে এখানে বলতেছে এখানে আপনার টোটাল তিনশো টাকা কোনো চার্জ নেই এক্সট্রা আর এখানে আমার নতুন ব্যালেন্স থাকবে চুরানব্বই টাকা বিল নাম্বার অ্যাকাউন্ট তো এটা দেওয়ার জন্য যে ট্যাপ অ্যান্ড হোল টু পে বিল এখানে ট্যাপ করে ধরে রাখেন এই যে এখানে প্রসেস হচ্ছে এই যে দেখেন এখানে কি লেখছে তারপরে এই যে দেখেন আপনার পল্লী বিদ্যুতের আরবি মেসেজ চলে আসছে এই যে কত সময় দিছি ট্রানজ্যাকশন আইডি এবং এই যে ডিটেল চলে আসছে এখন আমরা হোমে চলে যাই এবং এর সাথে সাথে একটা মেসেজ আসছে আপনারা দেখতে পাচ্ছেন চলো আমরা মেসেজটা একটু দেখি কি মেসেজ আসছে এই যে এটা হচ্ছে বিকাশ থেকে যে এই যে সাকসেসফুলি পেইড বিল আর পল্লী বিদ্যুৎ এই যে এখানে ডিটেলস দেওয়া আছে হ্যাঁ তো এটা খুবই সিম্পল এখানে তেমন জটিলতা নাই শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আপনি এই যে এই এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা যখন দিবেন এইটার জন্য কোনোভাবে ভুল ত্রুটি না হয় এই দিকটাতে একটু খেয়াল রাখতে হবে এই নাম্বারটা দেওয়ার সাথে সাথে তিনশো একত্রিশ টাকা অটো চলে আসছিল তো আমার বিদ্যুৎ বিলও তিনশো একত্রিশ টাকাই আছে হ্যাঁ এখানে আপনারা দেখেন এই যে এই যে বিদ্যুৎ বিল এখানে লেখা আছে এই যে মোট বিল নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধিত হলে তিনশো একত্রিশ টাকা আর বিলম্ব ফি বিলম্ব করে যদি দেন তাহলে ফাইভ পার্সেন্ট বিলম্বে তিনশো পনেরো টাকা তো আপনারা দেখতে পেলেন আমি এটা টাকাটা পরিশোধ করে দিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি আপনারা দেখছিলেন মেহেদি অ্যান্ড সায়েন্স আল্লাহ হাফেজ